তারপর আমরা দেখো আগের পার্টে হচ্ছে রক্ত রক্তপ্রবাহ নিয়ে আলোচনা করছি তো এবার দেখবো হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ দরন আমাদের বড়িতে তিন ধরনের রক্তপ্রবাহ আছে তোমরা যদি দেখো বইয়ের লাস্ট পেজের দিকে তাহলে তিন ধরনের রক্তপ্রবাহ আছে কী কী এক নাম্বার হচ্ছে সিস্টেমিক সিস্টেমিক রক্ত সম্বন্ধ তারপর হচ্ছে পালমোনারি রক্ত একটা আছে পোটাল রক্ত তাহলে সিস্টেমিক মানে কি সিস্টেম সিস্টেম মানে কি তোমার হচ্ছে এক একটা তন্ত্র তাহলে তন্ত্র জিনিসটা কি আমরা জানি কতগুলো কুচ মিলে তৈরি করে একটা টিস্যু কতগুলো টিস্যু মিলে তৈরি করে একটা অর্গান কতগুলো অর্গান মিলে তৈরি করে একটা তন্ত্র বা সিস্টেম অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমের যেই আর্টারি বা বেনগুলোর মাধ্যমে রক্ত প্রবাহ যায় বা আসে সেটা কেন বলি সিস্টেমিক সম্বন্ধন্ত। তাহলে দেখো সিস্টেমিক সম্বন্ধন্ত কোথায় দেখো লেফট বেন্টিকোল থেকে অক্সিজেনটা অ্যাওয়াটার মাধ্যমে কী করলো আমাদের প্রত্যেকটা সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র তারপর হচ্ছে নিচের দিকে যাবে হচ্ছে তোমার এই যে হাতে পায়ে বুঝতে পারছো তো এই যে প্রত্যেকটা তন্ত্রের ভিতরে যাচ্ছে এটা কেন বলতেছি সিস্টেমিক তন্ত্র রক্ত সম্বন্ধন্ত তাহলে সিস্টেমিক রক্ত সম্বন্ধন্ত পার্ট কি দেখো লেফট বেন্টিকল অ্যাওয়ার্ডটা তারপর দেখো ইনফেরিয়ারেকাবা সুপের ম্যানাভা রাইট এটিএম এতটুক এতটা হলো কি সিস্টেমিক রক্ত সম্বন্ধন্ত তাহলে কি বললাম তুমি যদি এই রক্ত প্রবাহর ফ্লুটা যদি জানো তাহলে তোমার কাছে একদম ইচি কি লেফট বেন্টিকল থেকে রাইট এটিএম বন্ধ হচ্ছে সিস্টেমিক রক্ত সম্বন্ধন্ত তারপর হচ্ছে পালমোনারি রক্ত সম্বন্ধন্ত তাহলে পালমোনারি রক্ত সম্বন্ধন্তটা কি মনে রাখবা পালমোনারি মানে ফুসফুস পালমোনারি মানে ফুসফুস মনে রাখবা ফুসফুস পালমোনারি মানে হলো ফুসফুস তাহলে আমি একটু আগে বলছিলাম কার্ডিয়াক মানে হচ্ছে হৃদপিণ্ড আর পালমোনারি মানে ফুসফুস তাহলে যেই সকল জিনিস ফুসফুস থেকে রক্ত নিয়ে যায় এবং ফুসফুস থেকে রক্ত নিয়ে আসে এগুলো হচ্ছে পালমোনারি রক্ত সম্বন্ধন অংশ তাহলে দেখো এ দেখো রাইট বেন্টিকোল তারপর সে পালমোনারি আর্টারি তারপর ফুসফুসে রক্ত যাচ্ছে তারপর দেখো আবার ফুসফুস থেকে পালমোনারি বেইন বা পালমোনারি শিরা এবং পালমোনারি শিরা থেকে লেফটের টেমে রক্ত আসতেছে তাহলে দেখো এই এই রাইট বেন্টিকোল পালমোনারি আর্টারি ফুসফুস লেফটের টেম এতটুকু হল পালমোনারি সম্বন্ধতের অংশ কারণ কি এখান থেকে ফুসফুস রক্ত হচ্ছে এবং ফুসফুস থেকে এখানে রক্ত আসতেছে তাহলে পালমোনারি রক্ত সম্বন্ধে কত রাইট বেন্টিকল থেকে লেফট এটিএম বন্ধু হলো আমাদের পালমোনারি রক্ত সম্বন্ধন্ত। অন্ত তাহলে সিস্টেমিক গেলো পালমোনারি গেল আরেকটা জিনিস কি পোর্টাল রক্ত সম্বন্ধন্ত তাহলে পোর্টাল রক্ত কি আসলে পোর্টাল রক্ত সম্বন্ধটা হলো যেখানে দুই সেট ক্যাপিলারি থাকে কৈশিক জালিকার মাধ্যমে রক্ত প্রবাহ এত ডিপি তোমাদের এখন যাওয়া দরকার নাই তোমরা বুঝবে না তাহলে একটা জিনিস মনে রাখবা পোর্টাল মানে হলো সে হচ্ছে আমাদের কি বলে তোমাদের সবচেয়ে বেশি জিনিস জানতে হবে সেটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল হ্যাপাটিক পোর্টাল সিস্টেম তাহলে হ্যাপাটিক পোর্টাল সিস্টেমটা আসলে কি হ্যাপাটিক পোর্টাল সিস্টেমটা হলো যে সকল কেপিলারে বা যে সকল শিরার মাধ্যমে হচ্ছে রক্তটা বিভিন্ন অর্গান থেকে লিভারে যাবে অর্থাৎ হ্যাপাটিক মানে হচ্ছে একটা জিনিস আরেকটা মনে রাখো হ্যাপাটো মানে হচ্ছে যকিত বা লিভার যকিত বা লিভার অর্থাৎ হ্যাপাটিক পোর্টাল বলতে যেই পোটাল সংবতন্ত্রের মধ্যে রক্ত কোথায় যাবে যকিত যাবে সেটা আমরা বলতেছি হ্যাপাটিক পোটাল সংবদতন্ত্র তাহলে আমরা এখন যদি এটাকে ফিগারের মাধ্যমে যদি দেখি তাহলে হ্যাপাটিক পোর্টাল সিস্টেমে কী হবে দেখো এটা হচ্ছে আমাদের পাকস্থলী বা স্টোমাক এটা হলো আমাদের পেংক্রিয়াস বা অগ্ন্যাশয় তোমরা জানো অগ্নেশে বলা হয় মিশ্র গ্লেন বা মিশ্র মিশ্রগন্থি কারণ তার থেকে হরমোন এখন অ্যানজাইম দুইটা রিলিজ হয় ওকে তারপর এটাকে বলে স্প্লিন বা প্লিহা এবং এটা হচ্ছে ক্ষুদ্রান্ত তারপর হচ্ছে বৃহদন্ত্র তোমরা এই জিনিসগুলো জানো তারপর এখানে কি হয় এই যে স্টোমাক পেঙ্কিয়াস স্প্লিন ক্ষুদ্রান্ত বিয়দন্ত্র থেকে হচ্ছে রক্তটা কোথায় আসে এই যে সুপিরিয়র মেথনেটিক আর্টারি অর্থাৎ এখান থেকে আসে সুপরিউর মেজেন্টিক আর্থের ভিতর আমাদের লর নিচের পাড় থেকে হচ্ছে রক্তটা বেইনটা আসে অর্থাৎ যদিও এখানে বেন আমি লাল কালিতে দেখাচ্ছি বাট এটা আসলে নীল নীলকালিতে দেখানো লাগবে কারণ যেহেতু শিরা কারণ শিরা কী করে অক্সিজেন সমিত্র রক্ত বন করে ওকে আর এখান থেকে হচ্ছে স্পেন থেকে স্টমাক থেকে আসবে হচ্ছে স্প্রেনিক বেন বা স্প্রেনিক শিরা স্পেনিক শিরা এই সুপারিমিক শিরা এবং স্পেনিক শিরা মিলে তৈরি করা হচ্ছে পোর্টাল শিরা এই পোর্টাল শিরা এই পোর্টাল শিরা কোথায় যায় তারপরে আমাদের যে লিভার এই লিভারে বা যক্ষিত আসে যক্ষিত সে আসে সে হচ্ছে লিভারে আসে তাহলে এই যে আমাদের পাকস্থলী তারপর হচ্ছে প্লিহা অগ্নাশয় ক্ষুদ্রান্ত বেদন্ত্র থেকে যে রক্তটা যেই সিস্টেম বা যেই সংবন্ধন্তের মাধ্যমে আমরা রক্তটা কোথায় নিয়ে আসলাম পোর্টাল সিরাপ বা পোর্টাল বেনের মাধ্যমে লিভারে নিয়ে আসলাম এই যে সংবর্ধন্ত্রটা এটাকে আমরা বলি পোর্টাল রক্ত সংবধন্ত্র তারপর এই লিভার থেকে হচ্ছে লিভারের যে হ্যাপাটিক বেইন এই হ্যাপাটিক বেইন সেন্ট্রাল বেন হয়ে হচ্ছে ইনফিউড বেনাকা ডেন করবে এবং ইনফিউড দিয়ে কোথায় আসে রাইটের টাইমে আসে এবং রাইটের টেম থেকে সেই কার্বনটা কোথায় যায় রাইট ভেন্টিকোল তারপর ফুসফুসে হয়ে বডি থেকে বের হয়ে যায় অর্থাৎ এইগুলা থেকে যে পোটাল এই যে পোর্টাল সিস্টেমের মাধ্যমে বা পোর্টাল শিরার মাধ্যমে যেই রক্তটা যেভাবে আসে এটাকে আমরা বলতেছি পোর্টাল বা হ্যাপাটিক পোর্টাল রক্ত সম্বন্ধ অর্থাৎ লিভার মানে হলো যকিত মানে হলো হ্যাপাটিক তাহলে লিভারে যাবে হচ্ছে বা যকিত যাবে হচ্ছে যেই রক্ত সম্বন্ধটা সেটাকে আমরা বলছি হ্যাপাটিক পোর্টাল রক্ত সম্বন্ধত তাহলে এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো তারপর আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হলো মনে রাখবা আমাদের বডির সকল সকল দমনি কি করে সকল দমনি হচ্ছে সকল সকল দমনি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে আর শিরা হচ্ছে কি করে কার্বন ডাইনক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে কিন্তু অ্যাক্সেশন হলো কি অ্যাক্সেশনটা হলো যে পালমোনারি শিরা মনে রাখবে কি এই পালমোনারি দমনি ক্ষেত্রে বিপরীত পালমোনারি দমন কি করে কার্বন ডাইঅক্সাইড রক্ত বহন করে তোমরা দেখছো একটু আগে যে রাইট ভেন্টিকল থেকে পালমোনারি দমনির মধ্যে কার্বন করতে গেলো ফুসফুসে গেল আর পালমোনারি শিরা পালমোনারি শিরা কী করে অক্সিজেন রক্ত বহন করে অর্থাৎ একটা জিনিস তোমরা একটা যদি মনে রাখো তাহলে সবগুলো মনে রাখা সম্ভব দেখো একটা জাস্ট মনে রাখো যে দমনি কী করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তাহলে দমনি যদি অক্সিজেন শুদ্ধ রক্ত বহন করে সেরা কী করবে কার্বন ডাইঅক্সাইড আর পালমোনারি লাগালে বা ফুসফুস হলে তার বিপরীত তাহলে পারমনির দমনে কি করে কার্বন সমৃদ্ধ রক্ত আর পালমোনারি সেরা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তো আশা করি তোমাদের এই জিনিসগুলো আর আর কোনো সমস্যা হবে না সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম